কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। নমস্কার বন্ধুরা, মা ছোট মার এসেলে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে মাছের ঝোল করব, লাল লাল আলু দিয়ে, লাল লাল মাছের ঝোল, বিকেট মাছ দিয়ে আর আলু দিয়ে। মাছ নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আলু, আলু দিয়ে মাছের ঝোল করব। মশলাটা বেটে নেব মিক্সিতে, নিয়ে নিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা আর সামান্য একটু গরম মশলা। মাছ ভাজবো, তার জন্য হলুদ আর লবণ দিয়ে মেখে নেবো ভালো করে। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, এবার মেখে নেবো মাছ। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। মাছের ঝোল বসিয়ে দেবো, তো মাছ ভাজার তেল রয়েছে ওর মধ্যেই দিয়ে দেবো আরেকটু তেল। মাছের ঝোলের জন্য দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। মশলা দিয়ে ভালো করে কষে নেব, দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হবে,
মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, দেখুন তেল উঠে এসেছে। এবার দিয়ে দেবো ঝোলের জন্য জল। খুব বেশি ঝোল দিতে হবে না, কারণ আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। জল হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।